দেহঘড়ি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসিমা আক্তার। আজ আমাদের সাথে দেহঘড়ির এই নতুন পর্বে আছেন একজন দন্ত চিকিৎসক মহিউদ্দিন মাসুম। তিনি আজকে আমাদেরকে শিশুদের দাঁতের সুরক্ষা এবং এর চিকিৎসা সম্পর্কে পরামর্শ দিবেন। চলুন কথা বলা যাক তার সাথে। আমরা সবাই দাঁতের ক্ষয় নিয়ে খুব ভালোভাবেই জানি এবং যারা দর্শক আছেন চট্টলা টিভির তারা ইতোমধ্যেই জানতে পেরেছেন যে দাঁতের ক্ষয় কী কী কারণে হয়। আজ আমি কথা বলবো দাঁতের যে ক্ষয় হয় সেই ক্ষয়গুলোর কারণে কোন কোন ধরনের চিকিৎসা আমরা নিতে পারি। তার আগে আমাদের জানা দরকার একটা দাঁতের কয়টি অংশ থাকে। আমরা যদি বাইরের থেকে দেখি তাহলে আমরা দেখি যে দাঁতে একটি অংশ থাকে, যে অংশটি আমাদের মাড়ির উপরে থাকে, এটাকে আমরা বলি ক্রাউন, অর্থাৎ বা মুকুটের মতো একটা অংশ। আর যেটি মাড়ির ভেতরে থাকে সেটিকে বলি আমরা রুট বা শেকড়ের একটা অংশ, যেটি বোনের সাথে আমার দাঁতের একটি সংযোগ স্থাপন করে দাঁতটিকে সে জায়গায় স্থাপনের জন্য সাহায্য করে। এটা ছাড়াও আমরা যদি আরেকটু গভীরভাবে দেখি তাহলে দেখব দাঁতটা যদি আমরা উপর থেকে ভেতরের দিকে যাই, অর্থাৎ যদি আমি দাঁতকে কাটি, কাটার পর তার তিনটি অংশ বের হয়। একটি এনামেল, যেটা আমরা বলে থাকি মানব শরীরের সবচেয়ে শক্ত অংশ, তার ঠিক নিচে থাকে ডেন্টিন, সেটি একটু হলুদাভ অংশ এবং সেটিও মোটামুটিভাবে শক্ত। আর একদম ভেতরে থাকে পাল্প, এবং এই পাল্প অংশটি বেশ নরম, এখানে রক্তনালী, স্নায়ুতন্ত্র এই জিনিসগুলো থাকে। আমাদের যখন ক্ষয় রোগ হয় তখন সেই ক্ষয় যদি এনামেল কিংবা ডেন্টিন পর্যন্ত বিস্তার করে তাহলে সেটিকে আমরা খুব সহজেই ফিলিং করে রাখতে পারি। ফিলিং হচ্ছে এমন একটা জিনিস, আমরা ছোটোবেলায় যেভাবে পড়তাম একটা লাইনের মাঝখানে গ্যাপ দিয়ে বলতাম যে ফিলিং দ্য গ্যাপস, ঠিক তেমনি একটি বিষয় দাঁতে যদি কোনো একটা ক্ষয় কিংবা গ্যাপ হয় সেই গ্যাপটাকে ফিল আপ করার একটা প্রক্রিয়াকে বলা হয় ফিলিং। এরপর সেই ক্ষয় যদি আরও একটু বেশি দূর গিয়ে যদি দাঁতের পাল্প অংশ পর্যন্ত চলে যায় তখন আমরা বলি সেটিকে আর ফিলিং করে রাখা যাবে না, সেটিকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হয়। আমরা এর আগেই বলেছিলাম যে মাড়ির ভেতরে দাঁতের যে অংশটা থাকে সেটাকে বলা হয় রুট, অর্থাৎ পাল্প এবং রুট এই দুটো জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। যদি পাল্পে ক্ষয় চলে যায় তাহলে রুট ক্যানেল করতে হয়, আর মাড়ির ভেতরের অংশে যে রুট থাকে অর্থাৎ দাঁতের একেবারে ভেতর পর্যন্ত, রুটের শেষ পর্যন্ত আমরা তার যে ক্ষয় হয় কিংবা তার যে ইনফেকশন হয় সে সবগুলো জিনিসকে পরিষ্কার করে সে পর্যন্ত ফিলিং করার যে ট্রিটমেন্ট সেটাকে বলা হয় রুট ক্যানাল ট্রিটমেন্ট। এবং আমরা অনেক সময় শুনে থাকি যে এই রুট ক্যানাল ট্রিটমেন্ট অনেক দিন সময় লাগে, কোনো কোনো সময় দেখা যায় যে 3-4 বার ডাক্তারের কাছে যেতে হয়। তবে এখন আধুনিক প্রক্রিয়ায় কোনো কোনো দাঁতের ক্ষেত্রে আমরা অবস্থা ভেদে একদিনে রুট ক্যানাল করা সম্ভব, কিংবা কোনো কোনো দাঁতের ক্ষেত্রে দ্বিতীয় দিন অর্থাৎ সেকেন্ড সেটিংয়েই আপনার রুট ক্যানাল করা সম্ভব হয়। রুট ক্যানাল করার পর ডাক্তারেরা আরেকটি কথা বলে থাকেন, সেটি হচ্ছে ক্যাপ করার কথা। আসলে ক্যাপ জিনিসটা কি? ক্যাপ হচ্ছে আমার যে দাঁত রয়েছে সেই দাঁতের উপরে দাঁতের সাইজে আরও একটি পোর্সেলিন কিংবা জিরকোনিয়া কিংবা মেটালের একটি অবয়ব, যেটি সম্পূর্ণ দাঁতটিকে সামনের দিনের জন্য আমাকে সুরক্ষা করবে। কেননা যখন আমরা রুট ক্যানাল করি তখন সেই দাঁতটি ভঙ্গুর হওয়ার প্রবণতা বেড়ে যায় এবং সেই দাঁতের যে জলীয় বাষ্প থাকে বা জলীয় অংশ যেটি থাকে সেই জলীয় অংশটুকু অনেকটুকু কমে যায়। আমরা বলা হয়ে থাকে যে 20% মতো জলীয় অংশ কমে যায়, যে কারণে সেই দাঁতটির ফ্রেজিলিটি বা ভঙ্গুরতা অনেকটুকু বেড়ে যায়।
এই কারণেই রুট ক্যানাল করার পরপরই ডাক্তারেরা সবসময়ই একটি ক্যাপ করার পরামর্শ দিয়ে থাকে, যদিও বা ডাক্তারি ভাষায় আমরা এই ক্যাপকে অন্যান্য বিভিন্ন নামে বলে থাকি। এবার আমরা একটু চিন্তা করি যে আমার একটি ক্ষয় হলো, সেই ক্ষয়টিকে আমি ট্রিটমেন্ট করলাম না, যদি আমার এনামেলে ক্ষয় হয় ফিলিং করালাম না, ডেন্টিনে ক্ষয় হলো আমি ফিলিং করলাম না, তাহলে সেটি ক্ষয় হতে পারে কতটুকু পর্যন্ত? পাল্প পর্যন্ত, আমি রুট ক্যানাল করলাম না, তখন কি হবে? তখন আসলে দাঁত ছাড়িয়ে সেই আমাদের যে ক্ষয়টা সেটি ইনফেকশনে রূপান্তরিত হয়ে আমরা বলি বোনি লেশন তৈরি করে, সেই লেশন থেকে পরবর্তীতে একটা একটা সময়ের পরে হয়তো বা 4-5 বছর পর সেখান থেকে সিস্ট তৈরি হতে পারে, এমনকি এখান থেকে টিউমারও হতে পারে দাঁতের। সুতরাং আমাদের সবসময় মনে রাখা উচিত, যখনই দাঁতে কোনো রকম সমস্যা দেখা দিবে সঙ্গে সঙ্গেই আমরা পাশকৃত অর্থাৎ BDS ডাক্তারের কাছে যাব এবং তার কাছ থেকে পরামর্শ নিয়ে দাঁতের ট্রিটমেন্ট করব। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।